মরহুম খান বাহাদুর আহসানুল্লাহর স্মৃতির উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার মাগফিরাত কামনা করছি। তিনি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বেড়ে উঠেছেন। বিংশ শতাব্দীর অনেক সময় ধরে, প্রায় দুই তৃতীয়াংশ সময় ধরে তার কর্মকাল বিস্তৃত ছিল। আমরা এখন একবিংশ শতাব্দীতে এসেছি। ওই সময়ে যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় তিনি যে সমস্ত কর্মকাণ্ড দেখিয়ে গেছেন, রেখে গেছেন, সেটা কিন্তু এখন হলে হয়তো কোনো অত বড় কিছু মনে হতো না, কিন্তু ওই সময়ের জন্যে সেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। প্রতিকূল অবস্থার মধ্যে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে, তিনি একজন শিক্ষক ছিলেন। তো শিক্ষক মানে হচ্ছে শিক্ষা দান করা। তো শিক্ষা দান করার আগে নিজের শিক্ষাটা কতটুকু সেটা জরুরি। তিনি অত্যন্ত একজন জ্ঞানী লোক ছিলেন এবং তার জ্ঞান আহরণে যে আগ্রহ ছিল সেটা অসাধারণ। শুধু যে ব্যবহারিক শিক্ষা সেটা না, ধর্মীয় শিক্ষার দিকে তার বুৎপত্তি ছিল। তিনি একজন সুফি মতাদর্শী মানুষ ছিলেন এবং ধর্মের প্রতি তার অনেক আগ্রহ ছিল। সেটাকে তিনি পরবর্তীকালে আরও বেশি গভীরতার দিকে তিনি চলে গেলেন। কিন্তু তার শিক্ষকতা যখন শুরু হলো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে, তারপরে তিনি আর ফিরে তাকাননি। তারপরে তিনি শিক্ষকতা করেছেন এবং নতুন নতুনভাবে শিক্ষা দেওয়ার যে প্রচেষ্টা তিনি সবসময় চালিয়েছেন, এটা বিদ্যালয়ে হোক আর শিক্ষা ব্যবস্থাপনায় হোক। পরবর্তীতে তিনি অবশ্য শিক্ষা ব্যবস্থাপনায় নিয়োজিত হন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনস মোহাম্মদান এই পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। সেখানে তিনি যে কাজগুলো করে গেছেন মুসলমানদের শিক্ষার ব্যাপারে, সেটা একেবারে খুবই উচ্চমাত্রার তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমরা দেখতে পাই সেখানে। তিনি শুধু যে অন্য প্রতিষ্ঠিত স্কুল যেগুলি আছে বা কলেজ যেগুলি আছে সেগুলোতেই কাজ করেছেন তা না, সেগুলোকে উন্নত করার জন্য কাজ করেছেন তা না, তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসাধারণ। তারপরে আরও অনেকগুলি কলেজ এবং কমপক্ষে 7টি উচ্চ বিদ্যালয় তিনি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। তার মানে শিক্ষা সম্প্রসারণে, একটা হচ্ছে তার শিক্ষা দান, আরেকটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে শিক্ষা সম্প্রসারণ। তো শিক্ষা সম্প্রসারণেও তার যে যে অবদান সেটা খুবই উল্লেখযোগ্য। অনেকে এতগুলো কাজ এক জীবনে করা সেটা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে, কিন্তু তার ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে। একটা হচ্ছে শিক্ষাদান, শিক্ষা সম্প্রসারণ। তারপরে শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে শুধু বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠাই করেননি, তিনি বই নিজে লিখেছেন এবং অন্যের লেখা বই অনেক পাবলিশ করেছেন, প্রকাশনা করেছেন। এবং তিনি একটা মাকদুমি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন, সেই লাইব্রেরি থেকে অনেকগুলি বই প্রকাশিত হয়েছে অন্যের লেখা। এবং এই প্রকাশনা ওই সময়ে এখন যেরকম আছে তেরকম ছিল না। এবং তিনি যে কাজগুলো করেছেন সেটা হচ্ছে কীভাবে মানুষের অগ্রগতি হতে পারে, তার ধর্মীয় চিন্তার অগ্রগতি হতে পারে এবং বাহ্যিক যে আর্থিক অগ্রগতি, স্বাবলম্বী হওয়া, এগিয়ে যাওয়া, এই সব চিন্তাগুলো তার মধ্যে কাজ করেছে। শিক্ষার ক্ষেত্রে তিনি আরেকটি অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছেন। এখন আমরা অনেকেই বলি যে এখনও নারী শিক্ষা, নারীরা পিছিয়ে আছে শিক্ষায় বা নারীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, কিন্তু তখন তো অনেক অনেক পিছিয়ে ছিল। সেই সময়ে তিনি নারী অগ্রগতির কথা চিন্তা করেছেন। অনেকে দেখা যায় যে আমাদের যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারা নারী শিক্ষায় আগ্রহী নন, অনেক সময় দেখা যায়। কিন্তু তিনি নারী শিক্ষায় অত্যন্ত আগ্রহী ছিলেন এবং নারীদের তিনি বলতেন যে নারীকে বাদ দিয়ে সমাজ এগিয়ে যাওয়া সম্ভবপর নয়, কারণ নারী তো অর্ধেক ওদের জনসংখ্যার। তো সেই কাজে তিনি ব্যাপৃত হয়েছেন, নারী শিক্ষার অনেক অগ্রগতি করার তিনি চেষ্টা করেছেন এবং যে যে বার্তাটা রেখে গেছেন,
যে সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে একটা সমাজকে আমরা এগিয়ে নিতে পারি, সেই বার্তাটা আমি মনে করি এখন এখনও সেটা রয়েছে। যে আমরা নারীরা যারা, যে আমাদের নারীরা যারা এখনও পিছিয়ে আছে, তারা এগিয়ে আসবে এবং এগিয়ে আসতে পারবে না যদি সুযোগ সৃষ্টি না করা হয়, এবং সেই সুযোগকে যারা ব্যবহার করতে পারে সেই চেষ্টাও আমাদের করতে হবে। তবে বাংলাদেশে এই ক্ষেত্রে আমরা অনেক দূরে গিয়েছি, যদিও পথ অনেক বাকি আছে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। এবং তিনি ওই সময়েও সেটা চিন্তা করেছিলেন যে মুসলিম সমাজের অগ্রগতি হতে গেলে মুসলমান মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। তারপরে তিনি যখন ব্যবস্থাপক ছিলেন তখন নতুন নতুন ধারায় পরীক্ষা নেওয়ার ব্যাপারে তিনি চিন্তাভাবনা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কীভাবে একজন ছাত্র বা ছাত্রী তার যে শিক্ষা সেটাকে আরও আরও পরিপক্ব করা যায়, আরও কীভাবে এগিয়ে যেতে পারে। এছাড়া তিনি আরেকটা জিনিস, সবচেয়ে উল্লেখযোগ্য একটা জিনিস, সবগুলোই উল্লেখযোগ্য, আরেকটি উল্লেখযোগ্য কাজ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আসানিয়া মিশন প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা দেখি অনেক এনজিও এখন হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু কিছুদিন আগেও যেটা ছিল, সাধারণত এনজিওরা অর্থনৈতিক দিক দিয়ে কাজ করার, ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহী, অবশ্য অধিকার নিয়ে অনেক প্রতিষ্ঠান কাজ করে, কিন্তু আসানিয়া মিশন শুরু থেকেই শুধু যে অর্থ এবং ঋণ দেওয়া সেটা নয়, অর্থের প্রয়োজন আছে কিন্তু স্বাস্থ্য শিক্ষা এগুলি খুবই জরুরি। একজন মানুষ এগিয়ে যেতে হলে বা একটা সমাজ এগিয়ে যেতে হলে মানুষের সক্ষমতা দরকার। সক্ষমতার জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শিক্ষা যেটার দিকে তিনি খুবই নজর দিয়েছেন, দ্বিতীয়টি হচ্ছে প্রশিক্ষণ সেখানেও নজর দেওয়া হয়েছে, আর তৃতীয়টি হচ্ছে স্বাস্থ্যসেবা, তো সেখানেও তিনি নজর দিয়েছেন। তো আসানিয়া মিশন এই যে বহুমাত্রিকতা সেটাকে ধারণ করে এবং সেটা তার চিন্তারই ফসল, প্রথম থেকেই তিনি সেইভাবেই চিন্তা করেছিলেন যাতে একটা মানসিক, একটা মানুষকে বল, মানুষ বললে কী বোঝায়, মানুষ বললে তার বহুমাত্রিকতা বোঝায়। একজন মানুষ তো খালি ভাত খেয়ে বাঁচে না বা একটা বাড়িতে থেকে বাঁচে না, তার সব কিছু লাগে, বহুমাত্রিকতা তার জীবন, সেই জীবনকে সাজাতে হলে তার যে বিভিন্ন দিক আছে সেই বিভিন্ন দিকে আমাদের নজর দিতে হবে। সেই জন্য তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, অর্থনৈতিক অগ্রগতি, তারপরে সাংস্কৃতিক অগ্রগতি, ধর্মীয় অগ্রগতি, এই সবগুলোর দিকে তিনি নজর দিয়েছিলেন। আসানিয়া মিশন যে কাজগুলো করছে সেগুলি ওই বহুমাত্রিকতা ধারণ করে, যেটা আমরা বর্তমান যুগে টেকসই উন্নয়ন বলি। টেকসই উন্নয়ন মানে হচ্ছে যে অগ্রগতি চলতে থাকবে, এবং চলতে থাকবে কীভাবে, একটা হচ্ছে সবাইকে অন্তর্ভুক্ত করে আর একটা হচ্ছে পরিবেশকে সংরক্ষণ করে। তো তার চিন্তায় সেই টেকসই উন্নয়নের যে কথাগুলো ছিল সেগুলি আমি মনে করি তখনকার দিনে এটা অনেক অগ্রসর চিন্তা। তো তাদের তার যে চিন্তা ভাবনাগুলো ছিল অনেক ক্ষেত্রেই অনেক অগ্রসর চিন্তা তিনি করে গেছেন, অগ্রসর চিন্তা করে গেছেন কীভাবে ছেলে মেয়েদেরকে কার্যকরভাবে শিক্ষিত করে তোলা যায়, মানুষ হিসেবে তার যে বিভিন্ন দিক, সেই বিভিন্ন দিক কীভাবে তার পরিস্ফুট হতে পারে, কীভাবে একজন মানুষ সমাজের উপকারে কাজ করতে পারে, এবং কীভাবে যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করা যেতে পারে। তো তিনি তার শিক্ষকতা জীবনে সেটা করেছেন, শিক্ষা ব্যবস্থাপনা জীবনে সেটা করেছেন, এবং পরবর্তীকালে তিনি যে সুফি সাধক হিসেবে সেটা করেছেন, কাজেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সেটাই।